করা বা গান বাজনা শোনা কি হারাম? গান বাজনা করাও হারাম, শোনাও হারাম। কারণ এর মাধ্যমে আপনি কি চাচ্ছেন? এর মাধ্যমে তো হেদায়েতের কিছু দেখি না আমরা, আমরা শুধুমাত্র এর মাধ্যমে দেখি যে নিজের চরিত্র ধ্বংস করা ছাড়া আর কিছুই দেখি না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইউমবিতুন নিফাকা ফিল কলব, এটি অন্তরের মধ্যে মুনাফিকি, মানে অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে। আসলে মানে আমরা লক্ষ্য করে দিয়েছি মুনাফিকি নয়, বরং অন্তরটা সত্যিকার অর্থে কলুষিত করে দেয়, কলুষিত করে দেয়। একজন পরিষ্কার মানুষের অন্তর আর একজন গান বাজনা শোনা লোকের অন্তর যদি একসাথে পর্যালোচনা করা হয়, দেখতে পাবেন যে আসলে কীভাবে কলুষিত হয়, সত্যিকার এটি কলুষিত হয়ে যায়। মেয়েদের ব্লুপ্রাক করা কি জায়েজ না? এটি হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুধু হারাম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি অভিশপ্ত কাজ।